দর্শক, এটা হলো চায়না থ্রি লিচু। মুকুল বের হচ্ছে, এখনো হয়তো আরেকটু বের হবে, এখনো মুকুল ফুটেনি। মার্চ মাসের 20 তারিখে দর্শক, এগুলো হলো আমাদের পৈতৃক বাগানের, এগুলো হলো চায়না থ্রি লিচুর মুকুল দেখছেন। রোদের কারণে দর্শক ক্লিয়ার বোঝা যাচ্ছে না। আমাদের অন্যান্য জায়গায় মুকুল ফুটে গেলো, এই যে দেখেন কেবল মুকুল বের হচ্ছে, এগুলো হলো চায়না থ্রি। এই কিছুদিনের মধ্যেই, হয়তো 2-1 দিনের মধ্যে এগুলোতে একটা স্প্রে পড়বে, সেটা হলো মুকুলটা ফোটার আগে শেষ স্প্রে। অনেকে, অনেকের মুকুল ফুটে গেছে, তারা হয়তো স্প্রে দিবে না। এই যে দর্শক, চায়না থ্রি লিচুর গাছের স্প্রে দেখছেন। পাশে একটা মাঝারি আছে, এটা ফুটে গিয়েছে। চায়না থ্রি এগুলো ফুটতে হয় তার 1 সপ্তাহের মধ্যে, এগুলো ফুটে যাবে। তো ফুটে দানা বাঁধা রাখ পর্যন্ত একটা বড় সময় গ্যাপ থাকে, তো সেই গ্যাপে যাতে নষ্ট না হয়, সেই জন্যে আমরা এটাতে একটা স্প্রে করবো দর্শক, অবশ্যই ফোটার আগে। সেটা কাল পরশু হতে পারে, যদি আকাশের পরিস্থিতি ভালো থাকে। এগুলো দেখছেন চায়না থ্রি।